আপনাদেরকে শোনাবো লাইলাতুল কাদার সম্পর্কে সে আয়াতগুলি, আর তারপরে সময় হলে ইনশাআল্লাহ তাআলা কিছু হাদিস শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে দোখানে কি বলছেন শুনেন। সূরায়ে দোখানের প্রথম দিকে হামিম ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ করে আল্লাহ পাক বলছেন, ওয়াল কিতাব ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিঃসন্দেহে আমি কোরআন নাজিল করেছি বরকতের রাতে, কোরআন নাজিল করেছি মুবারক রাতে। মুবারক হচ্ছে এই রাত, যেই রাত আসছে, এই মাগরিব হইলে রাত শুরু হবে, এই রাত থেকে শুরু হবে, আর যে কোনো রাতে হইতে পারে, আর বিস্তারিত বলবো। দশটি রাত যারা জাগতে পারবেন সবচাইতে ভালো, দশটি যদি না পারেন কমপক্ষে বেজোড় পাঁচটিতে করবেন, আর যারা একেবারে কিছুই পারছেন না তো কমের পক্ষে, হ্যাঁ, সাতাইশ সম্পর্কে আরো বেশি একটু তাগিদ রয়েছে ওবাই ইবনে কাবের হাদিসে। সুতরাং কিছুই না পারলে কমপক্ষে আপনি সাতাইশের রাতে জাগার চেষ্টা করবেন। কিন্তু জেনে রাখবেন যে সাতাইশেই শুধু লাইলাতুল কাদার হয় না, সবে কাদার হয় না, যে কোনো বেজোড়ে হইতে পারে, আবার অনেকের মতে বেজোড় ছাড়াও হইতে পারে শেষ দশ দিনে, যার ফলে সবচেয়ে ভালো হচ্ছে যে এই দশটি রাতেই জাগবেন। একুশের রাত হোক আর বাইশের হোক, তেইশ হোক আর চব্বিশ হোক, জোড় হোক অথবা বেজোড় হোক। বলছিলাম যে এই রাতগুলি হচ্ছে মোবারক রাত, ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ বরকতের রাতে। এই বরকতের রাত কি, এক আয়াত আর এক আয়াত তাফসীর করে। এই ক্ষেত্রে তিনটি আয়াত আমি আপনাদের সামনে মিলিয়ে দেব, ভালো করে বুঝে নেন যাতে করে কেউ আপনাকে ধোকা দিয়ে জাহান্নামের রাস্তায় না নিয়ে যেতে পারে, বিদাতের রাস্তায় না নিয়ে যেতে পারে। আল্লাহ বলছেন এখানে বরকতের রাতে কোরআন নাজিল করেছি, আর আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে বাকারা আয়াত নম্বর 185-তে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, রমজান এমন এক মাস যেই মাসে কি হয়েছে কোরআন নাজিল করা হয়েছে। তো কোরআন কখন নাজিল হয়েছে তাহলে, রমজানে নাজিল হয়েছে না শাবানে, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। আর আগের আয়াতে কি বললাম, কোরআন নাজিল করেছি ফি লাইলাতিন মুবারাকা, বরকতের রাতে। তো বরকতের রাত রমজানে না শাবানে, বলেন ভালো করে, রমজানে না শাবানে, রমজানে, ঠিক না, রমজানে থাকেন। এখন রমজানের কোন রাতে, এখন তৃতীয় আয়াত সূরায়ে কদর পড়েন। এখন আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, নিঃসন্দেহে আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাতে, কদরের রাত রমজানে না শাবানে, কদর রাত কখন, রমজান মাসে। তিনটি আয়াত পেলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, বরকতের রাতটি হচ্ছে কদরের রাত, বরকতের রাত হচ্ছে রমজান মাসে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, রমজান মাস যাতে কোরআন নাজিল হয়েছে। সুতরাং শবে বরাতের সময় আসলে ভারত বাংলাদেশ পাকিস্তানের বিদাতি টিভিগুলো আর বিদাতি বক্তারা যে লাইলাতুল মুবারাকা মানে হচ্ছে শবে বরাত, লাইলাতুল মুবারাকা মানে শবে বরাত, লাইলাতুল মুবারাকা মানে শবে বরাত করে, তাদের মিথ্যা আপনাদের উপর স্পষ্ট হইল, তাদের ধোকাবাজি স্পষ্ট হইল, তাদের ইসলামের খেয়ানত স্পষ্ট হইল আপনাদের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, মুসলিম জাতিকে বিদাতিদের গোমরাহী থেকে আল্লাহ পাক যেন রক্ষা করেন। তিনটি আয়াত সঙ্গে বললাম, ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা, বরকতের রাত হচ্ছে রমজানে, বরকতের রাত হচ্ছে কদরের রাত, যেই রাতে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বলছিলাম, সেটাকে এর সাথে মিলিয়ে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর প্রথম যে ওহী নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকা, একুশের রাতে ফজরের আগে, এখানে এই যে সামনে এই রাতটি আসছে আর দশ মিনিট পনেরো মিনিট পরে, এই রাতের ফজরের আগে ইকরা বিসমি থেকে শুরু করে খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম পর্যন্ত নাজিল হয়েছে। এটা হচ্ছে এই রাতের ঘটনা। আর একটি তাফসীর করতে পারেন যে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, পুরো কোরআন লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে বাইতুল ইজ্জাতে নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর সেখান থেকে 23 বছরে যখন যখন প্রয়োজন হয়েছে জিবরাইল আলাইহিস সালাতু সালাম নবী সাল্লামের কাছে নিয়ে এসেছেন। ইকরা বিসমির কিছু আয়াত পেশ করলেন, তারপরে সূরা মুদাস্সির নাজিল হলো, তারপরে তৃতীয় পর্বে সূরা ফাতিহা নাজিল হলো। ইনশাআল্লাহ তাআলা এই বিষয়গুলি যখন সিরাতুন নবী আসবে তখন আবার আমরা তা পেশ করব। আল্লাহ পাক বলছেন এই সূরা দোখানে, ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকাত ইন্না কুন্না মুনজিরিন, সন্দেহে আমি সতর্ককারী, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই বরকতের রাতে যেটা রমজানে হয় যেটা কদরের রাত, ভালো করে শুনে রাখেন, এই বরকতের রাতে কদর রাতে কি হয়, ফিহা ইউফরাকু, এতে চূড়ান্ত ফয়সালা করা হয়,
কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক প্রজ্ঞাময় কাজের, হেকমতের কাজের, রহস্যপূর্ণ কাজের। তার মানে এক বছরে তকদিরের ফয়সালা করা হয়, এক বছরে তকদিরের যা কিছু দায় দায়িত্ব দিতে হয় ফেরেশতাদেরকে দিয়ে দিতে হয় যে এক বছরেই তোমাদের ডিউটি থাকলো, এটা কখন করা হয়? তখন করা হয় এই কদরের রাতে, এই বরকতের রাতে, এই রমজান মাসে। রমজান মাসে যেই দিন কদরের রাত হয় সেই দিন এক বছরের তকদিরের যা কিছু করতে হবে দায় দায়িত্ব ফেরেশতাদেরকে দিয়ে দেওয়া হয়। মালাকুল মওতকে তার দায়িত্ব দিয়ে দেওয়া হয়, মিকাইলকে তার দায়িত্ব দিয়ে দেওয়া হয়, ইসরাফিলকে তার দায়িত্ব দিয়ে দেওয়া হয়, কেরামান কাতেবিন সম্মানিত ফেরেশতা যারা আমল লিখছেন তাদের সেই দায়িত্বগুলো দিয়ে দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আমরা মিন ইনদেনা, এই সব কাজ আমার তরফ থেকে হয়ে থাকে। তাহলে চূড়ান্ত ফয়সালা হয় প্রজ্ঞাপূর্ণ কাজের এই রাতে, তার মানে ভাগ্যের ফয়সালা হয়। তাহলে ভাগ্য রজনী কোনটি? এখন শুনে, ভাগ্য রজনী, ভাগ্য রজনী শবে বরাত না শবে কাদার? শবে কাদার, লাইলাতুল কাদার। এই একুশের রাত হতে পারে, পঁচিশ তেইশ হতে পারে, পঁচিশ হতে পারে, সাতাইশ হতে পারে, ২৯ হতে পারে। ভালো করে শোনেন, ভাগ্য রজনী শাবান মাসে নয়, ভাগ্য রজনী ওই শবে বরাতের ১৫ শাবানে নয়। ভালো করে শুনে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন সূরা কদর, ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কোরআন যে আল্লাহ নাযিল করেছেন এই কদর রাতে, এটাই হচ্ছে এই রাতের মর্যাদার ফজিলত বোঝার জন্য যথেষ্ট, যে আল্লাহর কাছে এত সম্মানের রাত, মর্যাদার রাত এই রাতটি। এই রাতে আল্লাহ পাক মানব জাতির ওপর দয়া করেছেন আল কোরআন নাযিল করে, তাদেরকে গোমরাহি থেকে নাজাত দিয়েছেন, জাহান্নামের রাস্তা থেকে এদেরকে রক্ষা করেছেন। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, জানো লাইলাতুল কদর বা কি জিনিস? এতেও ফজিলত রয়েছে। এখনই যদি একজন বিশিষ্ট ব্যক্তি আসে আর আপনাদের সামনে যদি বলি আপনারা চেনেন এই লোককে, এই ব্যক্তিত্বকে চেনেন, তার মানে কি বিশিষ্ট কোনো ব্যক্তিত্ব আছেন? হ্যাঁ হ্যাঁ, ওই রকম ভিআইপি মানুষ আছেন, কোনো বড় ব্যক্তি আছেন যেই দিক থেকে হোক না কেন। তাহলে এই ভঙ্গিমাতে আল্লাহ বলেছেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, জানো কদর কি জিনিস, কদর রাত কি জিনিস জানো? ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খাইরুম মিন আলফ শাহর, কদরের রাত হাজার মাসের চাইতেও বেশি শ্রেষ্ঠ, কদরের রাত হাজার মাসের চাইতেও বেশি উত্তম। খাইরুম মিন আলফ শাহর, আর হাজার মাসকে হিসাব করলে ৮৩ বছর চার মাস হয়। তাহলে ৮৩ বছর চার মাস যদি কেউ নফল ইবাদত বন্দী করে রমজান আর কদর রাত ছাড়া অন্য মাসে, ওর চাইতে বেশি নেকি পাবে এই কদরের একটি রাতের ইবাদত বন্দীগীতে, ওর চাইতে বেশি ফজিলত হাসিল করতে পারবে, লাভবান হতে পারবে এই একটি কদরের রাতে। মনে রাখেন, একজন মানুষ আমাদের মতো মানুষ ৮৩ বছর বাঁচবে না হয়তো। আপনাদের অধিকাংশকে যদি জিজ্ঞেস করা হয় বলবো ভাই ৮৩ বছর আশা করা যায় না, আমার মতো লোক আশাই করতে পারে না ৮৩ বছর। আর একটি রাত জাগতে পারলে ইবাদত বন্দেগির মাধ্যমে, আল্লাহর ইবাদত বন্দেগিতে, নামাজে, দুয়ায়, জিকির আজকারে, যেগুলি এখন এর আগে অনেকবারই আমি রিপিট করলাম, যদি আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করতে পারেন ৮৩ বছর চার বছর চার মাস নফল ইবাদত বন্দেগির চাইতেও বেশি আপনি ফজিলত হাসিল করতে পারবেন, বেশি নেকি হাসিল করতে পারবে। আল্লাহ পাক আপনাদের সকলকে লাইলাতুল কদর পাওয়ার জন্য তৌফিক দান করেন। লাইলাতুল কদর খাইরুম মিন আলফ শাহর, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার-রূহ, এই রাতে অসংখ্য ফেরেশতা নেমে আসেন, এমন কি ওয়ার-রূহ, রুহুল আমিন, রুহুল কুদুস, জিবরাইল আলাইহিস সালামও আসেন, জমিনে নেমে আসেন। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার-রূহ ফীহা, এই রাতে বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আল্লাহর হুকুমে, তাদের রবের হুকুমে নেমে আসেন ফেরেশতারা প্রত্যেক ভালো গুরুত্বপূর্ণ কাজের নির্দেশ নিয়ে। সালামুন হেয়া, এই রাতটি শান্তি আর শান্তি, হেয়া মানে এই রাতটি, এই রাতটি শান্তি আর শান্তি, হাত্তা মাতলাইল ফজর, ফজর হওয়া পর্যন্ত। এই আয়াতগুলির আলোকে সংক্ষেপে আমি এই শবে কদরের ফজিলত আপনাদের সামনে পেশ করলাম। এখন এই শবে কদর বা লাইলাতুল কদর, লাইলাতুল মানে সব, সব কথারই ফার্সি ভাষা। লাইলাতুল কদর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি হাদিস শোনাই, বুখারী মুসলিম হাদিস রয়েছে, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজান মাসের শেষ ১০টি রাতে তোমরা লাইলাতুল কদর তলাশ করো, শেষ ১০টি রাতে। তাহলে আজকে থেকে শুরু করবেন, জোড়া বেজোড়া সবগুলি রাতে তলাশ করবেন, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রথম হুকুম, গুরুত্ব সহকারে আমল করার চেষ্টা করবেন।
আর কেউ যদি না পারেন তো বেজড় গুলিতে করবেন। এই মর্মে হাদিস শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বুখারীতে রয়েছে, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল উইত্র মিনাল আশির আওয়াখিরে মিন রমাদান, রমজান মাসের যে শেষ দশ দিন রয়েছে এই শেষ দশ দিনের বেজড় রাতগুলিতে তোমরা লাইলাতুল কদর তলাশ করো। তাহলে শেষ দশ দিনের বেজড় রাতগুলি পাঁচটি রাত, একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ। যদি তাও না পারেন আর একটা স্তর বলি, একুশকে বাদ দিয়ে তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ শেষ সাত দিন তলাশ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, লাইলাতুল কদর স্বপ্নে দেখানো হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শেষ সাত দিনের মধ্যে হইতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন স্বপ্ন দেখার পরে, আর আর উয়াকুম কাদ দাওয়াতাত, আর অন্যান্য সাহাবীরাও দেখেছিলেন, ইত্তাফাকাত, তোমাদের স্বপ্ন সব একমত হয়েছে, একরকম হয়েছে, ফিজ্জা সাবিল আওয়াখিরে শেষ সাত দিনে, ফামান কানা মুতাহাররিহা ফালিয়া তাহাররাহা ফিস সাবিল আওয়াখির, কেউ যদি তলাশ করতে চায় লাইলাতুল কদর শেষ সাত দিনে তলাশ করুক। এই হাদিসও বুখারী মুসলিমে রয়েছে, সহি মুসলিমে রয়েছে যে দেখো তোমরা যদি দুর্বল হয়ে পড়ো আর প্রতিটি রাতে না জাগতে পারো তাহলে ফাইন দাওফা আহাদুকু আও আজেজা, কেউ যদি দুর্বল হয় অসুস্থ হয় অপারগ হয়ে যায়, ফালা ইউগলাবান্না আলা সাবিল বাওয়াকি, শেষ দিকের সাতটি দিনে তোমরা অবহেলা করিও না। সাতটি দিন তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ, হ্যাঁ এই সাতটি রাতে তোমরা কোন রকমের গাফিলতি করিও না, এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন। এই শেষ দিকের মধ্যে আবার সাতাইশ তারিখের রাত সম্পর্কে একটি হাদিস শুনিয়ে আমার আলোচনা শেষ করছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত কারি হাফেজ, তিনি বলতেন, ওয়াল্লাহি লা আলামু আইয়ু লাইলাতিন হিয়া আল-লাইলা আল্লাতি আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকিয়ামিহা হিয়া লাইলাতু সাবিউ ওয়াশিন, বলছেন আল্লাহর কসম করে বলছি আমি জানি যে লাইলাতুল কদর কোন রাতে হয়, সেই রাতটি হচ্ছে যেই রাতে রাসূলুল্লাহ আমাদেরকে কিয়াম করার জন্য বড় তাগিদের সাথে হুকুম করেছেন, সেটা হচ্ছে হিয়া লাইলাতু সাবিউ ওয়াশিন, সেটা হচ্ছে সাতাইশের রাত, সেটা হচ্ছে সাতাইশের রাত। কিন্তু মনে রাখবেন আল্লামা হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলছেন যে শুধু সাতাইশের তারিখে হয় না, উবাই ইবনে কাবের এটা ব্যক্তিগত মত, নবী সাল্লাম সাতাইশের রাত খাস করে একটিও হাদিসে বলেন নাই, নবী সাল্লাম একটি হাদিসেও বলেননি যে সাতাইশে শুধু সবে কাদার হয়, এটা উবাই ইবনে কাবের মত। সেই জন্য সাহাবির মতের সাথে অন্য সাহাবাই কেরামদের দ্বিমত ছিল এবং হতেও পারে, তাই সঠিক মত হচ্ছে এই ক্ষেত্রে আর একটি হাদিস শুনিয়ে দিই তাহলে সঠিক মত আর স্পষ্ট হবে। ইলতামেসু হাফিতা আসে আতেন তাবকা ফি সাহাবে আতেন তাবকা ফি খামেস আতেন তাবকা, যখন নয় দিন বাকি থাকবে তখন তলাশ করিও, মানে একুশের রাতে তলাশ করিও, সাত দিন যখন বাকি থাকবে তখন তলাশ করিও, তেইশ তারিখের রাতে তলাশ করিও, ফি খামেস আতেন তাবকা পাঁচ দিন যখন বাকি থাকবে তখন তলাশ করিও, তার মানে পঁচিশের রাতে তলাশ করিও। আল্লামা হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বুলুগুল মারামের লেখক, আরো অনেক কিতাবের লেখক, বুখারীর ভাষ্য লিখেছেন ফতুল বারী, তিনি বলছেন আরজাহুল আকওয়াল আন্নাহা ফি উইত্রিন মিনাল আশিল আওয়াখিরে ওয়া আন্নাহা তান্তাকিলু, লাইলাতুল কদর একটি রাত মাত্র, একটি রাত তলাশ করার জন্য সবগুলি দশটি রাত জাগলে সবচাইতে ভালো, আর না পারলে বেজড় গলিতে সবগুলিতে জাগো। কারণ এতে কি হয়, সহি মত হচ্ছে যে শেষ দশ দিনের শেষ দশটি রাতের যে বেজড় রাতগুলি রয়েছে সেই রাতগুলিতে লাইলাতুল কদর হয়ে থাকে, ওয়ান্নাহা তান্তাকিলু, আর রাতটি পরিবর্তন হইতে থাকে। ভালো করে শুনেন ভাষাটি, রাতটি চেঞ্জ হইতে থাকে, এই বছরে হয়তো একুশে হয়ে গেল, আগামী বছর পঁচিশে হইল, তারপরে বছর সাতাইশে হলো, তারপরে বছর উনত্রিশে হইল, কোনো বছর তেইশে হইল, এইভাবে ওয়ান্নাহা তান্তাকিলু পরিবর্তন হইতে থাকে। শুধু একটি রাত জাগলে হয়তো দশ দশ বছর বিশ বছর চলে যাবে লাইলাতুল কদরই পাবেন না হয়তো আপনি, কি সারা জীবনটাই চলে যাবে হয়তো পাবেন না আপনি, শুধু সাতাইশে জাগছেন দেখা গেল যে আপনার লাইফে সাতাইশে একবারও লাইলাতুল কদর হইল না, এটা হয়ে যেতে পারে। যার ফলে আল্লাহর হস্তে আপনাদেরকে আহ্বান করছি আল্লাহর দিনের দিকে, ইবাদত বন্দিগির দিকে, লাইলাতুল কদরে মেহনত পরিশ্রমের দিকে, বেজোর রাতগুলিতে সবগুলিতে জাগার চেষ্টা করেন, আর ওর চাইতে ভালো যদি দশটি রাতে জাগতে পারে। আল্লাহ ফাকর রব্বুল আলামিন আমাদের সিয়াম কিয়াম যেন কবুল।